আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের জন্য দীর্ঘস্থায়ী ক্যাপ হবে কোনটি। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, দাঁতে বেশ কয়েক ধরনের ক্যাপ করা হয়, তার মধ্যে সবথেকে বেশি যে দু ধরনের ক্যাপ করা হয় তার একটি হলো পোর্সিলিন ক্যাপ এবং অন্যটি হলো মেটালিক ক্যাপ। অর্থাৎ আপনারা স্ক্রিনে যে দাঁত ক্যাপের ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা পোর্সিলিন ক্যাপ বলে থাকি। এটি দেখতে সেম দাঁতের কালারের মতোই হয়ে থাকে। এই ক্যাপের দুটি অংশ থাকে, প্রথমে থাকে মেটাল এবং মেটালের পরে থাকে পোর্সিলিন অংশ। তো পোর্সিলিন ক্যাপের দুইটি অংশ থাকে, মেটাল এবং পোর্সিলিন। এই দুইটি অংশের সমন্বয়ে পোর্সিলিন ক্যাপ হয়ে থাকে এবং অন্যটি হচ্ছে মেটালিক ক্যাপ বা মেটাল ক্যাপ। এখানে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মেটালিক ক্যাপ বা মেটাল ক্যাপ। এটি শুধুমাত্র মেটাল দ্বারাই তৈরি হয়ে থাকে। এটি এমন একটি মেটাল যেটি মানব শরীরে সহনীয় একটি মেটাল দ্বারা তৈরি হয়ে থাকে। এখানে যে ক্যাপটি আপনারা দেখছেন এটিকে বলা হয় মেটালিক ক্যাপ। মেটালিক ক্যাপগুলো দেখতে হুবহু এ ধরনের হয়। আর যখন এ ধরনের মেটালের পরে পোর্সিলিনের আবরণ দেওয়া হয় তখন সেটি হয়ে যায় পোর্সিলিন ক্যাপ। তবে দাঁতের এই যে পোর্সিলিন অংশ এটি কখনো কখনো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে, উঠে যেতে পারে। কিন্তু যদি আপনার এই মেটালিক ক্যাপ করা হয়, এটি শুধুমাত্র মেটাল দ্বারাই তৈরি হয়ে থাকে, তার জন্য এই ক্যাপ কখনো ভেঙে যায় না, ক্যাপের কোনো অংশ ভেঙে যেতে দেখা যায় না। কিন্তু যদি আপনি এ ধরনের ক্যাপ করান, যে পোর্সিলিন ক্যাপ করান, এটি কখনো কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে মেটালিক ক্যাপ মাড়ির দাঁতের জন্য খুবই ভালো একটি ক্যাপ। এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে পোর্সিলিনের ক্যাপ করা হয়েছে। তো এ ধরনের পোর্সিলিনের ক্যাপ করার পরে কিছুদিন পরে যদি সেখানে কোনো শক্ত কোনো কিছু চাপ প্রয়োগ করা হয় সেই ক্যাপ করা দাঁতে, পোর্সিলিন ক্যাপ করা দাঁতে, তাহলে উপরের যে পোর্সিলিন অংশটি থাকে সেটি কখনো কখনো উঠে যেতে পারে বা ফেটে যেতে পারে বা পোর্সিলিন অংশটি ভেঙে যেতে পারে। কিন্তু নিচে যে মেটালটাই রয়েছে সেই মেটাল যদি অক্ষত থাকবে, মেটাল অক্ষত থাকে, মেটালের কোনো সমস্যা হয় না, মেটাল কখনো ভেঙে যায় না, তো যদি উপরের পোর্সিলিন অংশ ফেটে যায় বা উঠেও যায় সেক্ষেত্রে যে দাঁতটিতে ক্যাপ করা রয়েছে, যে দাঁতের উপরে ক্যাপ করা রয়েছে, সে দাঁত অক্ষত অবস্থায় থাকে এবং সুরক্ষিত থাকে। কারণ দুইটি লেয়ার থাকার কারণে উপরেরটা উঠে গেলেও নিচে যে মেটাল থাকবে সেটি দাঁতটিকে পুরোপুরিভাবে রক্ষা করতে সক্ষম। তবে এ ধরনের পোর্সিলিন উঠে যাওয়ার কারণে দাঁতের ফাংশন লেস হয়ে যায়। অর্থাৎ আগে যেমনটি আপনি সেই দাঁত দিয়ে খাবারগুলো চিবাতে পারতেন, পোর্সিলিন অংশ উঠে যাওয়ার কারণে দাঁতটি কিছুটা অংশ নিচু হয়ে যাবে আর তার জন্য আপনি ঠিক আগের মতো খাবার সেই দাঁত দ্বারা পিষে খেতে পারবেন না। তো এর জন্য মাড়ির দাঁতে হলে যদি মাড়ির দিকে আপনাদের ক্যাপ করানোর প্রয়োজন হয়, যেমন 6 নম্বর দাঁত কি 7 নম্বর দাঁত, 8 নম্বর দাঁত উপরে অথবা নিচে যদি হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দিব মেটালিক ক্যাপ করানোর জন্য। চাইলে পোর্সিলিন ক্যাপও করাতে পারেন, দুটি ক্যাপই ভালো। তবে পোর্সিলিনের ক্যাপের যে একটি সমস্যা তা আপনাদেরকে বুঝিয়ে বললাম, আর মেটালিক ক্যাপের উপকারিতাও আপনাদেরকে বুঝিয়ে বললাম। তো ভিউয়ার্স, এই মেটালিক ক্যাপ, এটি হলো মেটালিক ক্যাপ এবং পোর্সিলিন ক্যাপ সংযোগ করার যে পদ্ধতি রয়েছে তা একই হয়ে থাকে। একই ধরনের পেস্টিং করে এই পোর্সিলিন ক্যাপের যে পেস্টিং দেওয়া হয় মেটালিক ক্যাপেও একই ধরনের পেস্টিং বা আঠা দ্বারা দাঁতের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। এখন তফাত হচ্ছে এটি দেখতে একটু কালো কালো দেখায় আর যে পোর্সিলিনের ক্যাপ রয়েছে সেটি দেখতে দাঁতের কালারের মতো হয়ে থাকে। এটি হচ্ছে শুধুমাত্র তফাত। তবে মজবুত ও দীর্ঘস্থায়ী দিক দিয়ে যদি হিসাব করা হয় তাহলে এই মেটালিক ক্যাপটি অন্যতম। যদি সামনের দাঁতে হয় তাহলে আপনি পোর্সিলিন ক্যাপ করাতে হবে। এখানে দেখুন একটি মেটালিক ক্যাপ করানো হয়েছে, এখানে মাড়ির 6 নম্বর দাঁত এটি। তো যেহেতু মাড়ির দাঁতে খুব বেশি প্রেশার পড়ে থাকে, আমরা কামড় দিয়ে থাকি, তার জন্য মাড়ির দাঁতে যাতে পোর্সিলিন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সেখানে মেটালিক ক্যাপ করা একটা যুক্তিযুক্ত ব্যাপার। আর যদি সামনের দিকে কোনো দাঁতে ক্যাপ করাতে হয়, সেখানে যদি আপনি মেটালিক ক্যাপ করান তাহলে দেখতে ভালো দেখা যাবে না, সামনের পরে যদি কালো কালো থাকে সেটি দেখতে ভালো দেখা যায় না। আর তার জন্য যদি সামনের দিকে কোনো দাঁতে ক্যাপ করানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পোর্সিলিন ক্যাপ করানোর জন্য পরামর্শ দিব। তো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।